হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই। আজকে ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল কন্ডাকশন এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে অ্যানালিসিস করব, সেটা হচ্ছে ম্যাথিশিয়ান্স রুল। সো ফার আমরা হচ্ছে জানি এটা এমন একটা রুল যেটার মাধ্যমে আমরা কোনো একটা মেটেরিয়ালের ইলেকট্রিক্যাল প্রপার্টিস গুলো জানতে পারি, মিনস হচ্ছে রেজিস্টিভিটি সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। তো এটা শুরু করার আগে আমরা একটু হচ্ছে দেখে নিই মেটালের উপর টেম্পারেচারের কি ইফেক্ট। সো ফার আমরা যদি একটা আইডিয়াল এবং পিওর মেটাল চিন্তা করি, আইডিয়াল বা পিওর মেটাল, তাহলে তার উপর টেম্পারেচারের ইফেক্টটা কিরকম আমরা জানি হচ্ছে সেখানে শুধুমাত্র হচ্ছে ল্যাটিস ভাইব্রেশন কাজ করে। অর্থাৎ কোন একটা আইডিয়াল মেটালের যদি আমরা হচ্ছে স্ক্যাটারিং মেকানিজম দেখি, সেখানে শুধুমাত্র হচ্ছে ডিউ টু দা টেম্পারেচার কিভাবে হচ্ছে স্ক্যাটারিং হয় সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে তার রেজিস্টিভিটি অর্থাৎ ল্যাটিস ভাইব্রেশন। তো সেখান থেকে আমরা ডেরিভ করে জানতে পারি সেটা হচ্ছে রো টি ইকুয়াল টু এ টি, অর্থাৎ রো ইজ প্রপোর্শনাল টু টি, টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল রিলেশনশিপ, টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল রিলেশনশিপ। এখানে রো টি হচ্ছে রেজিস্টিভিটি ডিউ টু দা থার্মাল ভাইব্রেশন। তো জেনারেলি যে কোনো আইডিয়াল পিওর মেটালের ক্ষেত্রে এটা ঘটে, কিন্তু যখনই হচ্ছে আমরা কোনো ধরনের হচ্ছে মেটালিক অ্যালয় চিন্তা করব, অর্থাৎ পিওর মেটাল না, সেখানে হচ্ছে নতুন এক্সট্রা এক্সট্রা হচ্ছে অ্যাটম আছে, তখন আসলে হচ্ছে এই সূত্রটাকে ফলো করে না। অর্থাৎ এই সূত্রটাকে কেন ফলো করে না, কারণ হচ্ছে তখন তার রেজিস্টিভিটি অনেকগুলো মেকানিজমের উপর ডিপেন্ড করে, সেখানে অবশ্যই হচ্ছে ল্যাটিস ভাইব্রেশন তো থাকেই পিওর মেটালের, বাট হচ্ছে মেটালিক অ্যালয়ের ক্ষেত্রে আরেকটা নতুন টার্ম চলে আসে, সেটা হচ্ছে নিউ টার্ম, সেটা হচ্ছে ইম্পিউরিটি। অর্থাৎ সেখানে কিছু ক্রিস্টাল ডিফেক্ট থাকতে পারে, এই ক্রিস্টাল ডিফেক্টের কারণে তার রেজিস্টিভিটি চেঞ্জ হয়ে যায়। তাহলে তার রেজিস্টিভিটির ইকুয়েশনটা কিরকম হবে আমরা সেই জিনিসটা এখন ডেরিভ করব। মেটালিক অ্যালয় যেমন হচ্ছে নাইক্রোম, সো এখানে নিকেল এবং ক্রোমিয়াম আছে, দুই ধরনের যদি মেটাল থাকে তাহলে তাদের মধ্যে হচ্ছে কোন একটা অ্যাটমের হচ্ছে অ্যাটমিক সাইজ বড়, আর একটা অ্যাটমিক সাইজ ছোট, সো দ্যাট হচ্ছে তাদের মধ্যে একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি চেঞ্জ থাকবে, সেই কারণে পটেনশিয়াল এনার্জি চেঞ্জের কারণে সেখানে একটা ডিস্টরশন ক্রিয়েট হবে। সো এর উপর বেস করে হচ্ছে আমার রেজিস্টিভিটি কিভাবে চেঞ্জ হয় সেই জিনিসটা আমরা, তাহলে আমরা একটু দেখি সেটা হচ্ছে ম্যাথিশিয়ান্স রুলটা কি। ম্যাথিশিয়ান্স রুল গিভস দ্য ওভারঅল রেজিস্টিভিটি অফ মেটাল অ্যাজ দ্য সাম অফ ইন্ডিভিজুয়াল রেজিস্টিভিটি অফ দ্য স্ক্যাটারিং ফ্রম থার্মাল ভাইব্রেশন এবং ইম্পিউরিটি বা ক্রিস্টাল ডিফেক্ট। অর্থাৎ এটা একটা সামেশন রুল, এর আগে ছিল কি রো ইকুয়াল টু রো টি, এখন হচ্ছে টি প্লাস আর, রো টি প্লাস রো আর, অর্থাৎ নতুন একটা টার্ম আসছে সেটা হচ্ছে রেসিডুয়াল রেজিস্টিভিটি। এই রেসিডুয়াল রেজিস্টিভিটি ইকুয়াল টু হচ্ছে রেজিস্টিভিটি ডিউ টু দ্য ক্রিস্টাল ডিফেক্ট, যে কোনো ধরনের ডিফেক্ট সেগুলো হচ্ছে কি ইম্পিউরিটিস, ভ্যাকেন্সি, ডিসলোকেশন, এগুলো। তাহলে দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার প্রমাণ কিভাবে করা যায় সেটাই আমরা দেখব। তো প্রমাণ করার জন্য আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে আমরা রাইট সাইডের এই ফিগারটা আমরা একটু চিন্তা করি। আমরা যদি রাইট সাইডের এই ফিগারটা চিন্তা করি তাহলে আমরা হচ্ছে এখানে দুইটা কন্ট্রিবিউশনের কথা চিন্তা করব। এটা হচ্ছে ধরো একটা মেটেরিয়াল, এখানে হচ্ছে যদি আইডিয়াল হতো তাহলে কি নতুন যে হোস্ট অ্যাটম গুলার পাশে যে ইম্পিউরিটি গুলো আছে ইম্পিউরিটি গুলো থাকতো না। এখন এখানে নতুন কি আসছে, এখানে একটা ইম্পিউরিটি, এখানে একটা ইম্পিউরিটি, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে দুইটা স্ক্যাটারিং ঘটনা ঘটবে, ঠিক আছে? একটা হচ্ছে ল্যাটিস স্ক্যাটারিং, একটা হচ্ছে ইম্পিউরিটি স্ক্যাটারিং, একটা ল্যাটিস ভাইব্রেশনের কারণে আর একটা হচ্ছে ইম্পিউরিটির কারণে। তো আলটিমেটলি আমরা জানি সেটা হচ্ছে মেটালিক অ্যালয় হচ্ছে যখন ইম্পিউরিটি আসে, তো জেনারেলি ইম্পিউরিটি গুলো কি এখানে র্যান্ডমলি হচ্ছে ডিস্ট্রিবিউটেড থাকে, র্যান্ডমলি যদি ডিস্ট্রিবিউটেড থাকে তখন এই ইম্পিউরিটির কারণে হচ্ছে ক্রিস্টাল ল্যাটিসের যে চারপাশের রিজিয়ন গুলো সেগুলো একটু ডিস্টর্টেড হয়। তো ডিস্টর্টেড হওয়ার কারণে ইলেকট্রন গুলো একটা নিউ ফোর্স এক্সপিরিয়েন্স করে, এই ফোর্সটাকে বলা হয় হচ্ছে এফ। এই এফটা কোথা থেকে আসে, এই এফটা আসে হচ্ছে তার এই যে ডিস্টর্শন হবে বা হচ্ছে ডিফ্লেকশন গুলো হচ্ছে, ডিফ্লেকশনের কারণে এই চারপাশে একটা পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে,
যেহেতু কি তার অ্যাটমিক বন্ডিং এর একটা কি এসিমেট্রি ক্রিয়েট হয়েছে, বন্ডিং এর একটা ব্রেক হয়েছে, সো দ্যাট হচ্ছে পটেনশিয়াল এনার্জির একটা ব্রেক হবে। সো এই পটেনশিয়াল এনার্জির চেঞ্জের কারণে একটা ফোর্স ক্রিয়েট হবে এবং সেই কারণে সে হচ্ছে নতুন আর একটা স্ক্যাটারিং দিবে, ঠিক আছে? তো এই হচ্ছে দুইটা স্ক্যাটারিং মেকানিজম। তাহলে আমরা একটু দেখি, তো আমরা যদি ডেরিভ করতে চাই তাহলে আমরা হচ্ছে প্রথমে কনসিডারে নিয়ে আসবো হচ্ছে আমাদের কয়টা স্ক্যাটারিং মেকানিজম। আমি ইনিশিয়ালি ধরে নিলাম এখানে টু টাইপস অফ স্ক্যাটারিং মেকানিজম আছে, একটা হচ্ছে ল্যাটিস ভাইব্রেশন আর আরেকটাকে বললি ইমপিউট স্ক্যাটারিং। তো দুইটার আলাদা আলাদা তাহলে হচ্ছে স্ক্যাটারিং টাইম বা রিল্যাক্সেশন টাইম থাকে, একটা হচ্ছে মিন ফ্রি, একটা হচ্ছে টাউ টি, যেটা আমি বললাম হচ্ছে মিন ফ্রি টাইম ডিউ টু দ্য স্ক্যাটারিং ফ্রম থার্মাল ভাইব্রেশন টেম্পারেচারের কারণে, টেম্পারেচারের কারণে একটা থার্মাল এনার্জি গেইন করবে সেটার মুভমেন্ট, আর আরেকটা হচ্ছে কি ইমপিউটি, ইমপিউটির কারণে আরেকটা যে স্ক্যাটারিং করবে, ঠিক আছে? তো এই দুইটার সামেশন থেকেই আমরা তার রেজিস্টিভিটি বের করবো, ঠিক আছে? তো আমরা ধরে নিছি আমাদের ট্রুথ মডেলের এজাম্পশন থেকে আমরা হচ্ছে দুইটা ইন্ডিভিজুয়াল ইভেন্ট হিসেবে ধরবো, তাহলে আমরা ধরে নিছি দুইটা স্ক্যাটারিং মেকানিজম ইন্ডিপেন্ডেন্ট। ওকে, যদি আমরা ডিপেন্ডেন্ট ধরি এটা হচ্ছে মোর কমপ্লিকেটেড, সেটা অ্যানালাইসিস করার জন্য কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট করা লাগবে, ঠিক আছে? তো আমরা ধরে নিছি টু স্ক্যাটারিং মেকানিজম আর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তাদের নেট প্রবাবিলিটি অফ স্ক্যাটারিং কত, পি ইকুয়াল টু পিটি প্লাস পিআই, আর আমরা জানি এই প্রবাবিলিটি ইকুয়াল টু ওয়ান বাই টাউ, প্রবাবিলিটি ইকুয়াল টু কত, ওয়ান বাই টাউ। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান বাই টাউ ইকুয়াল টু ওয়ান বাই টাউ টি এবং টাউ আই, একটা হচ্ছে ডিউ টু দা টেম্পারেচার আর একটা হচ্ছে ইমপিউরিটি। আমরা রুট মডেল থেকে একটা প্রমাণ করছি মিউ ডি ইকুয়াল টু ই টাউ বাই এম ই, অর্থাৎ মিউ ডি হচ্ছে টাউ এর সাথে প্রপোর্শনাল, মিউ ডি এবং টাউ এর রিলেশনশিপ হচ্ছে কি প্রপোর্শনাল। তাহলে আমরা টাউ এর জায়গায় লিখতে পারি কি মিউ ডি, তাহলে ওয়ান বাই মিউ ডি ইকুয়াল টু ওয়ান বাই মিউ টি প্লাস ওয়ান বাই মিউ ওয়াই। আর আরেকটা সূত্র সেটা হচ্ছে সিগমা ইকুয়াল টু এন ই মিউ ডি, অর্থাৎ সিগমা এবং কি মিউ ডি হচ্ছে কি প্রপোর্শনাল। তাহলে আমরা হচ্ছে লিখতে পারি কি, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে আরেকটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে এটার বদলে আমরা কি লিখতে পারি সিগমা, সব মিউর জায়গায় আমরা কি লিখতে পারি সিগমা, তাহলে সিগমা ডি ইকুয়াল টু সিগমা টি প্লাস সিগমা আই, আর এই সিগমা হচ্ছে আবার ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্টিভিটি রো এর সাথে। তাহলে আমরা কি বলতে পারি ফাইনালি রো ইকুয়াল টু রো টি প্লাস রো আই, এটাই হচ্ছে তাদের সামেশন, এটাই হচ্ছে কি ম্যাথিসিয়ান রুল। তাহলে এই ম্যাথিসিয়ান্স রুল তাকে আমরা যদি আর একটু এক্সটেন্ড করি তখন আমরা হচ্ছে আরো কয়েকটা স্ক্যাটারিং আমরা ধরে নিলাম, তাহলে আমরা এটা নতুন আর একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে রো আর, যাকে বলতেছি আমরা রেসিডুয়াল রেজিস্টিভিটি। রেসিডুয়াল রেজিস্টিভিটি হচ্ছে এর ভিতরে যত ধরনের ডিফেক্ট আছে সেটার কারণে যে রেজিস্টিভিটি। ওকে, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে কনভার্ট করতে পারি রো ইকুয়াল টু এ টি প্লাস বি, এবং বি হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট, আর রো টি হচ্ছে ডিউ টু দ্য থার্মাল ভাইব্রেশন, তাহলে এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আর রো আর হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, কারণ এর সাথে কোনো টেম্পারেচারের কোনো ডিপেন্ডেন্সি নাই। তো এটাই হচ্ছে আমাদের রেসিডুয়াল রেজিস্টিভিটি এবং হচ্ছে কি রেজিস্টিভিটি ডিউ টু দ্য ল্যাটিস ভাইব্রেশন। ওকে, তো কি কি ধরনের রেসিডুয়াল রেজিস্টিভিটি আছে, কি কি ধরনের হচ্ছে ডিফেক্ট আছে সেটা দেখি। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্ক্যাটারিং অফ ইলেকট্রন, এটা ইমপিউরিটি হতে পারে, ইন্টারস্টিশিয়াল অ্যাটমস, ডিসলোকেশন, পয়েন্ট ডিফেক্ট, গ্রেইন বাউন্ডারি, ভ্যাকেন্সি, এই ধরনের ডিফেক্টগুলো আমরা হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়ান ক্রিস্টাল স্ট্রাকচারের ডিফেক্ট চ্যাপ্টারে পড়ছি। তাহলে এই ধরনের ডিফেক্টের কারণে হচ্ছে আমি যে রেজিস্টিভিটি পাবো সেটাকে বলতেছি রো আর, এবং রো আর হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। ওকে, তাহলে আমরা যদি এটা আঁকি তাহলে আমাদের হচ্ছে জিনিসটা হবে এরকম, সেটা হচ্ছে ধরো আমি বের করতে চাচ্ছি, তাহলে আমরা হচ্ছে এটা যদি হয় হচ্ছে রো আর এটা হচ্ছে টেম্পারেচার, তাহলে টেম্পারেচার যখন জিরো তখনও কি থাকবে, তার একটা রেজিস্টিভিটি থাকবে। তাহলে আমি ধরে নিলাম এই এতটুকু হচ্ছে তার রেজিস্টিভিটি, এতটুকু হচ্ছে কি রো আর, তারপরে টেম্পারেচার যতটুকু বাড়বে সে অনুযায়ী কি হবে এটা ইনক্রিজ হবে।
ওকে, তাহলে এই এতটুকু অংশ যদি টেম্পারেচার নাও থাকে তাও কি থাকবে? এটা থাকবে। তো এটাকে আমরা বলতেছি ডিউ টু দা রেসিডুয়াল রেসিডিউ। কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে কিছু কিছু হাই টেম্পারেচারেও রেসিডুয়াল রেজিস্টিভিটি আসলে জিরো হয়ে যায়, সেই ধরনের মেটেরিয়াল গুলোকে বলা হয় সুপার কন্ডাক্টিভিটি। তো সেখানে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা হচ্ছে ক্রিয়েট হয়। তো সেগুলো কিভাবে ক্রিয়েট হয় এগুলো আমরা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিস মেটেরিয়ালে হচ্ছে অ্যানালাইসিস করবো। আপাতত আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে রেসিডুয়াল রেজিস্টিভিটি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, এরপরে টেম্পারেচার বাড়ার সাথে সাথে এটা বাড়বে। তো আমরা এই ফিগারটা দেখি, এটা হচ্ছে ধরো একটা একটা অ্যালয়ের জন্য, এটা হচ্ছে এই ফিগার বিভিন্ন টেম্পারেচারের জন্য। তো এই ফিগারটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, রো ইকুয়াল টু রো আর, রো ইজ প্রপোর্শন টি ফাইভ, রো ইকুয়াল টু টি, বিভিন্ন টেম্পারেচার এটা দেওয়া আছে। তো এটার ব্যাখ্যাগুলো কিরকম হবে দেখো, বিভিন্ন টেম্পারেচার রেঞ্জ আছে। সো আমরা জানি লো টেম্পারেচারে কি থাকবে, টেম্পারেচার যখন বাড়তে থাকবে তখন তো হচ্ছে কি টেম্পারেচার ডিপেন্ডেন্সটা চলে আসবে, ওকে। কিন্তু রো টেম্পারেচারে কি থাকবে, তাদের কোনো রেজিস্টিভিটি থাকবে না, থাকলে যেটা থাকবে সেটা হচ্ছে কি রেসিডুয়াল রেজিস্টিভিটি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 10 কেলভিনের নিচে যেটা থাকতেছে সেটা হচ্ছে রেসিডুয়াল রেজিস্টিভিটি। কিন্তু কম টেম্পারেচারে সেটা আসলে রো প্রপোর্শনাল টু টি ফলো করতেছে না, একটা মোটামুটি হাই টেম্পারেচারে গিয়ে রো প্রপোর্শনাল টু টি এই টার্মটাকে ফলো করতেছে, অর্থাৎ আমরা যে অ্যাপ্রক্সিমেশন যে সূত্রটা ছিল রো প্রপোর্শনাল টু টি এটাকে ফলো করতেছে না। নতুন একটা টার্ম আসছে রো প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 5। এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যখন টেম্পারেচারটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, এর মানেটা কি, এর মানেটা হচ্ছে অ্যাটমগুলো আস্তে আস্তে ভাইব্রেট করা স্টার্ট করছে, ঠিক আছে। তো জেনারেলি দেখা যায় 100 কেলভিনের নিচে, 100 কেলভিনের নিচে সেটা হচ্ছে এই অ্যাটমগুলো আসলে ভাইব্রেট করা স্টার্ট করতেছে, কিন্তু এখনো কনস্ট্যান্ট কোনো ফ্রিকোয়েন্সি আসতেছে। কিন্তু আমরা অ্যাজাম্পশনে ধরে নিছি কি কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি থাকবে। আমরা যখন টেম্পারেচার ডিপেন্ডেন্ট ইকুয়েশন বের করছিলাম, আমাদের এরকম একটা ইকুয়েশন ছিল না, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 1/4 m ω² a² কাইনেটিক এনার্জি হাফ কেটি, অর্থাৎ টেম্পারেচার বাড়ার সাথে সাথে এই ফ্রিকোয়েন্সি কি ফিক্সড, যতগুলো অ্যাটম আছে সবগুলোর জন্য কি ফিক্সড। কিন্তু দেখা যাচ্ছে লো টেম্পারেচারে সে এখনো স্টেবল হয়নি, ঠিক আছে, স্টেবল হয়নি, অর্থাৎ হচ্ছে এক একটা ইলেকট্রন এক একটা ফ্রিকোয়েন্সিতে মুভ করতেছে এবং কাইনেটিক এনার্জি গেইন করতেছে। টেম্পারেচার যখন পেয়ে যাবে তখন একটা স্টেবল পজিশনে চলে আসবে, তখন সিম্পল হারমোনিক মোশন ফলো করে, ওকে, তখন সে হচ্ছে এই ধরনের অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা শো করে, ঠিক আছে। তাহলে মেইন কারণটা হচ্ছে সে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে থাকতে পারে না ইনিশিয়ালি, তারপরে আস্তে আস্তে সে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে যখন থাকবে তখন রো ইজ প্রপোর্শন টু টি এটাকে ফলো করবে, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা আমরা হচ্ছে বুঝতে পারছি, ইফেক্ট অফ রেসিডুয়াল রেজিস্টিভিটি এবং হচ্ছে টেম্পারেচার। তাহলে রেসিডুয়াল রেজিস্টিভিটির আরেকটু ডিটেলস যদি আমরা একটু দেখায় নিই তোমাদেরকে, সেটা হচ্ছে রেসিডুয়াল রেজিস্টিভিটি তাহলে কি, ইট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ রেজিস্টিভিটি অ্যারাইজিং ফ্রম স্ক্যাটারিং প্রসেস ডিউ টু দ্য ডিফারেন্ট টাইপস অফ ক্রিস্টাল ডিফেক্ট, ওকে। তাহলে রেসিডুয়াল রেজিস্টিভিটি কি, উইক ডিপেন্ডেন্সি অফ টেম্পারেচার, কিসের উপর ডিপেন্ড করবে, ডিপেন্ড অফ ক্রিস্টাল স্ট্রাকচার, তার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো এখানে একটা হচ্ছে এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন গ্রেইন বাউন্ডারি, তো গ্রেইন বাউন্ডারির কারণে হচ্ছে ও যদি হচ্ছে পিরিয়ডিক থাকতো তাহলে সেখানে শুধুমাত্র ল্যাটিস ভাইব্রেশন থাকতো, যেহেতু গ্রেইন বাউন্ডারি চলে আসে ল্যাটিস ভাইব্রেশনের সাথে সাথে কি নতুন একটা টার্ম ক্রিয়েট হয়েছে। তো এই নতুন টার্মটাকে বলতেছি রেজিস্টিভিটি ডিউ টু দ্য কি, গ্রেইন বাউন্ডারি, ওকে। জেনারেলি হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালয়ের ক্ষেত্রে এটা হয়, যেমন নাইক্রোম, এই ক্ষেত্রে হচ্ছে রেসিডুয়াল রেজিস্টিভিটি ডোমিনেট করবে কিসের উপর, রেসিডুয়াল রেজিস্টিভিটির উপর, ওকে। তার টোটাল রেজিস্টিভিটি হচ্ছে রেসিডুয়াল রেজিস্টিভিটির উপর ডিপেন্ড করবে, টেম্পারেচারের উপর খুবই কম ডিপেন্ড করবে। তাহলে হচ্ছে আমাদের ফাইনাল যে কনক্লুশনটা কি, ফাইনাল কনক্লুশনটা হচ্ছে ম্যাথিশিয়ান্স রুল এটা আমাকে হচ্ছে রেজিস্টিভিটির ইকুয়েশন দিবে,
কখন একটা মেটালিক অ্যালয়ের, মেটালিক অ্যালয়ের ক্ষেত্রে দুই ধরনের কন্ট্রিবিউশন থাকবে, একটা হচ্ছে স্ক্যাটারিং ডিউ টু দা ল্যাটিস ভাইব্রেশন, একটা হচ্ছে স্ক্যাটারিং ডিউ টু দা ক্রিস্টাল ডিফেক্ট। ক্রিস্টাল ডিফেক্টের কারণে আমরা যে রেজিস্টিভিটি পাবো সেটাকে আমরা বলতেছি রেসিডুয়াল রেজিস্টিভিটি। আশা করি সবাই বুঝতে পারছো, যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার সাথে হচ্ছে ফোনে অথবা মোবাইলে কন্ট্যাক্ট করবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, আল্লাহ হাফেজ।